आज के बनाबो चिकेनेर मुईठा। साधारणत आम्रा माछेर मुईठा सबाई खेये थाकि, किन्तु एटा किन्तु एकदम अन्यरकम। एर जन्य प्रथमे एकटी बाटिते चिकेनेर पेस्टेर मध्ये आदा रसुन बाटा, परिमाण मतो नून, विनेगार, सोया सस ओ गोलमरिचेर गुड़ो दिए भालो करे माखिये नेब। আমি কিন্তু সব কিছুর পরিমাণই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন। এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে এটাকে প্রায় 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর ওগুলোকে গোল গোল করে মুইঠার আকারে গড়ে নিতে হবে। এইবার একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে 2-3 মিনিট মতো অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এবং অল্প চিনি দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার এর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দেব। টক দইটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। ফুটতে শুরু করলে এর মধ্যে মুইঠাগুলোকে দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলে কিন্তু তৈরি আমাদের চিকেন মুইঠা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।